সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে একটি শার্টে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট জয়েন করে দেখিয়েছিলাম। আজকে আমি পরবর্তী ক্লাসে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে হাতা অ্যাটাচ করে দেখাবো। দেখো, হাতা অ্যাটাচ করার জন্য প্রথমে আমি কী করতে হবে, একটি হাতা আয়রন করে নিতে হবে। তো আমি আয়রন টেবিলে আয়রন করে নিয়েছি। আমার হাতা লম্বা নেওয়া ছিল হলো উপরের দিকে হাফ ইঞ্চি বেশি এবং নিচের দিকে দেড় ইঞ্চি বেশি। দেখো, আমি নিচে হাফ ইঞ্চি প্রথমে আয়রন করেছি, তারপরে এক ইঞ্চি আয়রন করে দিয়েছি। এখন আমি এটা তোমাদেরকে সেলাই করে দেখাবো। এখন এই হাতা যখন আমি বডিতে সেট করব, তার আগে ছোট্ট করে একটু মিডল বরাবর চিহ্ন করে নেব। এখন আমি বডিটাও চিহ্ন করে নেব। এই চিহ্ন বরাবর এখন আমি পুরোটা খুলে নিলাম। এটি থাকবে, শার্টটি থাকবে সোজা আর হাতাটি থাকবে উল্টা। এখন আমি ইয়োক যেভাবে মধ্য থেকে শুরু করেছিলাম, এখন আমি হাতাটা ঠিক মধ্যেখান থেকে সেলাই শুরু করব। সুইং অ্যালাউন্স হাফ ইঞ্চি রেখে শুরু করব। যেহেতু হাতাটা গোল, তাই আমি আস্তে আস্তে একইরকমভাবে আমি আরও অর্ধেক চেহারাটা সেলাই করব। ঠিক মিডিল থেকে আবার শুরু করব। জয়েন্ট হয়ে গেল আমাদের হাতা। এখন আমি উপরে একটি টপ স্টিচ দিয়ে দেখাবো। দেওয়া হয়ে গেল আমার হাতের টপ স্টিচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।